আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, আমরা অতি সম্প্রতি একটি ব্রেকিং নিউজের মাধ্যমে জানতে পেরেছি যে মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবকে ওনার ভাষ্য অনুযায়ী জানা যাচ্ছে যে ওনাকে শ্যামলী পরিবহন নাকি বাসের চাপাই পিষ্ট করে দেওয়ার কথা বলছে। কিন্তু ওখানে পুলিশ কর্মকর্তা দুজন ছিলেন, তারা বলতে চাচ্ছে যে হুজুর সাহেব তিনি খুব গরম ভাষায় কথা বলেছেন। সামান্ত উপস্থিতি, যদিও গরম ভাষায় কথা বলে থাকে, তারপরেও এখানে বিশেষ করে একজন আলিম তার একটা সম্মান রয়েছে, তার একটা মর্যাদা রয়েছে। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হল নবীদের উত্তরসূরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহাগ্রন্থ আল কোরআনে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, শুনে রাখো তোমাদের নিকট তোমাদের মধ্যে হতে যে ব্যক্তি সবচাইতে তাকওয়াশীল সেই ব্যক্তি আমার নিকট সবচাইতে বেশি সম্মানিত ব্যক্তি। অতএব বিশেষ করে আলেম সমাজের প্রতি জুলুম নির্যাতন এভাবে করা আমাদের জন্য আদৌ ঠিক হচ্ছে না। আর যদি এইভাবে ওনাকে হত্যা চেষ্টা করা হয়েও থাকে, তাহলে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ আলেমদের আমাদের সম্মান করতে হবে, আলেমদেরকে আমাদের কদর করতে হবে। যদি তা না করি, তাহলে আলেম সমাজকে যদি আমরা সম্মান কদর না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের উপর গজব আসতে পারে। ওই জন্য আমি বিশেষ করে যারা আলেম সমাজের প্রতি বিতৃষ্ণ বা আলেম সমাজের প্রতি ঘৃণা ভাব পোষণ করে, ঘৃণা মনোভাব পোষণ করে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা আলেম সমাজকে একটু বিশেষ করে সম্মান বা শ্রদ্ধা করতে শিখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে দিয়ে আমাদেরকে কল্যাণ দান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে দিয়ে আমাদেরকে বিশেষ করে বিশেষ মর্যাদা দান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত দিক দিয়ে সফলতা দান করবেন। তাই যে ব্যাপারে আরম্ভ হোক না কেন, কারণ সে একজন আলিম, এজন্য তাকে হেনস্থা করা, তাকে অপমানিত করা, লাঞ্ছিত করা, এটা আমাদের পক্ষে কখনো সম্ভব হবে না। ওই জন্য আমি বিশেষ করে প্রশাসন সহ সবাইকে এটা বলে দিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সঠিক হেদায়েত দান করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বিশেষ করে আলেমদের সম্মান করা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।